আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দশ হাজার টাকা প্রাইসের মধ্যে এই প্রথম কোন মোবাইলে পাঞ্চল ক্যামেরা কাট আউট নিয়ে আসলে হলো আইটেল এবং আইটেলের এই মোবাইলটির নাম হলো আইটেল ভিশন টু থ্রি জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ থাকা ফ্যাশনেবল এই মোবাইলটির ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব হলো আজকের এই ভিডিওতে এবং আজকের এই ভিডিওর উপর থাকছিল স্পেশাল গিভ এবং স্পেশাল গিভওয়েতে পুরস্কার হিসাবে থাকছিল আইটেল ভিশন টুর এই মোবাইলটি এবং এই ভিশন টু মোবাইলটির গিবয়তে কীভাবে অংশগ্রহণ করতে হবে তার সম্পূর্ণ নিয়মকানুন থাকবে হলো ভিডিওর শেষ অংশেষ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছিল সিম ট্রাই ইজেক্টর ওয়ারেন্টি বুক হার্ড কেস প্লাস্টিক কভার মাইক্রো ইউএসবি চার্জিং কেবল ফাইভ ওয়াটের চার্জার ইয়ারফোন এবং আইটেল ভিশন টু মোবাইলটি ডিজাইন আউটলুক এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটা ওভারঅল দশ হাজার টাকা প্রাইস বিবেচনায় খুবই নাইস একটা ফোন তার অন্যতম প্রধান কারণ হল এই ফোনটা থিকনেস এই ফোনটার থিকনেস হলো মাত্র এইট পয়েন্ট থ্রি মিলিমিটার সো এত কম থিকনেস থাকার কারণে খুব সহজে হাতে দিয়ে এটা কমফোর্ট ফিল করা যায় ইভেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি বিশাল ডিসপ্লে হওয়া সত্ত্বেও মোবাইলটি হাতে নিয়ে অত বিশাল মনে হয়নি ওভারঅল যাদের হাত স্ট্যান্ডার্ড সাইজ অথবা একটু বড় সাইজের তারা বেশ সুন্দরভাবেই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পারবেন এছাড়াও মোবাইলটির ব্যাক প্যানেলে যে ক্যামেরা সেট আপটি রয়েছে সেটা কিন্তু এখনকার যুগের একটা ট্রেন্ডি ডিজাইন সো ট্রেন্ডি ডিজাইনটি মোটামুটি ফলো করা হয়েছে আইটেলের এই মোবাইলটিতে ক্যামেরা সেট হিসাবে মোবাইলটির ব্যাক প্যানেল হল প্লাস্টিকের বাট রেডিয়াল টেক্সচারের ম্যাট ফিনিশিং থাকার কারণে খুব সহজে হাতে গ্রিপ করা যায় এবং সেভাবে হাতের ছাপও পড়ে না কিন্তু আমি বলবো মোবাইলটিতে স্ক্র্যাচ পরার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই অবশ্যই মোবাইলের সাথে দেওয়া যে ব্যাক কাভারটি রয়েছে সেটি আপনারা ইউজ করবেন ভিশন টুর এই মোবাইলটির দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে আমার কাছে যে কালার ভেরিয়েন্টি রয়েছে সেটা হলো ডিপ ব্লু কালারের বাট এই মোবাইলটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে সেটা হল গ্রেডিয়েন্ট গ্রিন কালারের দুটি কালার ভেরিয়েন্টি সুন্দর যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন এবার জন্য আমরা জানি মোবাইলটি ফিজিক্যাল বাটন এবং পোর্টস রয়েছে মোবাইলটির রাইট সাইড এ হলো ভলিউম রকার এবং পাওয়ার বাটন লেফট সাইড এ হলো সিম কার্ডের ট্রে এতে রয়েছে দুইটি ডেডিকেটেড সিম কার্ড এর সাথে ডেডিকেটেড একটি মেমোরি কার্ডের স্লট মোবাইলটির উপরে সাইড এ কিছু নেই এবং মোবাইল নিচের সাইড এ রয়েছিল স্পিকার প্রাইমারি মাইক মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টের সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকের পোর্ট সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একদম পারফেক্ট একটা পজিশনে রয়েছে একেবারে উপরেও না এবং নিচেও না তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু স্লো অর্থাৎ একটু দেরি হয় আনলক হতে কিন্তু অনেক বেশি স্লো নয় এবং প্রাইস বিবেচনা এটা ঠিকই রয়েছে ফেস আনলক সিস্টেমটা তুলনামূলক বেটার এবং ফাস্ট কাজ করে এই মোবাইলটির স্পিকার কোয়ালিটিও যথেষ্ট ভালো বলতে হবে এই প্রাইস বিবেচনায় মোবাইলের ডিসপ্লেটি হল সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের আর ডিসপ্লে প্যানেলটি হল আইপিএস এসিডি এইচ ডি ডিসপ্লে স্পেসিফিকেশন হলো ষোলোশো বাই বিশ পিক্সেল ডিসপ্লে পিক্সেল পিপিআই ডিসপ্লেতে কোন ধরনের গ্লাস ইউজ করা ব্যাপারে আসলে আমরা তেমন কোনো ইনফরমেশন পাইনি স্ক্রিন টু বডি রেশিও হলো নাইটি পার্সেন্ট ডিসপ্লে চারপাশে অনেক চিকন ভেজেল রয়েছে তবে চিনটা অবশ্যই একটু মোটা যেটা আবার এই প্রাইস বিবেচনায় যদি আমি চিন্তা করি তাহলে ঠিকই আছে ডিসপ্লে ঠিক উপরের দিকে লেফট সাইডে রয়েছে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে এটা হেভি মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং মোবাইল নয় বাট হালকা পাতলা করা যায় এবং মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন এল ওয়ান সাপোর্ট ক্যামেরার কথা বলতে গেলে মোবাইলটির রেয়ার প্যানেল রয়েছে হলো এআই ট্রিপল ক্যামেরা যার মধ্যে একটি ক্যামেরা হল তেরো মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা হলো টু মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হল ভিজে ডেপ সেন্সর ক্যামেরা তেরো মেগা পিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ঠিকঠাক মতো আলো পেলে ভালোই ছবি উঠে তবে কালার টোনটা একটু ডিম হয়ে যায় এবং ডাইনামিক রেঞ্জের ঘাটতি রয়েছে যেটা অবশ্যই আছে টু মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরাতে আলো পেলে মোটামুটি ভালোই কাজ করে ডেপ সেন্সর অর্থাৎ ভালোই উঠছিল বাট ব্যাকগ্রাউন্ড ডিটেকশনের সামটাইম কিছুটা প্রবলেম হচ্ছিল কিন্তু স্টেবল কোন অবজেক্টের ব্যাকগ্রাউন্ড ডিটেকশনটা খুব সুন্দরভাবেই করতে পারে মেইন ক্যামেরাতে ভিডিও করা যায় টেন এই থার্টি ফ্রেম পার সেকেন্ডে ভালো লাইট থাকলে শুট করে মজা পাবেন এছাড়া মোবাইলটিতে রয়েছে শর্ট ভিডিও অপশন এই অপশন বা ফিচার এর মাধ্যমে আপনি দশ সেকেন্ড এর ভিডিও শুট করতে পারবেন সেলফি ক্যামেরাটি হলো মোবাইলের এর এইট মেগাপিক্সেল এর ঠিকঠাক মতো লাইট পেলে ওভারঅল ভালো ছবি তুলতে পারে নেটওয়ার্ক এবং কানেকটিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে ফোর জি নেটওয়ার্ক ডুয়েল সিম মেমোরি কার্ড সাপোর্ট করে আপ টু টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত কল টেস্ট করে দেখেছি কল কোয়ালিটি ঠিক আছে ওয়াইফাই টু পয়েন্ট ফোর গি সাপোর্ট করে সেন্সরের কথা বলতে গেলে মোবাইলে বেশ অনেকগুলো সেন্সরই রয়েছে তবে যাই সেন্সরটি নেই যেটা থাকলে খুব ভালো হতো এবার শুনে আমরা জেনে নিই মোবাইলটার পারফরমেন্স কেমন তার আগে আমরা জেনে নিই মোবাইলটার হার্ডওয়্যার কনফিগারেশনে কি কি রয়েছে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসকের এসসি নাইনটি এইট সিক্সটি থ্রি এ মডেলের প্রসেসর প্রসেসরটি হল অক্ট করের যার মধ্যে চারটি কর হল ওয়ান পয়েন্ট সিক্স আর বাকি চারটা হল ওয়ান পয়েন্ট টু জিরো ক্লক করা জিপিও হিসেবে রয়েছে পাওয়ার ভি আর রুগ জি ই এইট থ্রি টু টু র্যাম হলো থ্রি জিবি স্টোরেজ হলো জিবি এবং মোবাইলটার অফিসিয়াল বাংলাদেশের প্রাইস হলো নয় হাজার চারশো নব্বই টাকা গেম খেলে দেখেছি আমরা এই মোবাইলটিতে পাবজি গেম খেলতে গেলে হাইয়েস্ট সাপোর্ট করে হলো মিডিয়াম গ্রাফিক্স রেট মিডিয়াম তবে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে বাট গেমটা খেলতে গেলে ওভারঅল হালকা হালকা করে বাট খেলা যায় একেবারে যে খেলা যায় না সেটাও অপর দিকে কল অফ ডিউটি পাবজির থেকে বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল এখানে ম্যাক্সিমাম লো গ্রাফিক্সে হাই ফ্রেম রেট পর্যন্ত সাপোর্ট করে বাট বেস্ট পারফরমেন্স পাওয়া যায় লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে কিন্তু এই মোবাইলটিতে মেইনলি টেম্পল রান সাবওয়ে সার্ফার্স এই টাইপের গেমস খেলে বেশি মজা পাওয়া যাবে এবং বেশি কম কমফর্ট ফিল করা যায় হিটিং এর কথা বলতে গেলে যেহেতু এটা গেমিং ফোন নয় বাট আমি টুকটাক তাও গেম খেলেছি মোটামুটি লং টাইম ভিডিও ওয়াচ করে দেখেছি বাট অনেক বেশি হিট হয় না নর্মালি যেরকম হিট হয়ে থাকে সচরাচর মোবাইলগুলোতে সেই টাইপেরই হিট হয় ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছিল চার হাজার মিলিয়ন পেয়ারের ব্যাটারি বাট সেই সাথে রয়েছিল ফাইভ ওয়াটের চার্জার যেটা একটু প্রবলেম বিকজ ফাইভ ওয়াটের চার্জার দিয়ে এই মোবাইলটি চার্জ করতে অ্যারাউন্ড তিন থেকে সোয়া তিন ঘন্টা সময় লাগে যেটা একটু বেশি তবে একবার চার্জ দিয়ে দিলে মোটামুটি লং টাইম চার্জার ব্যাক আপ পাওয়া যায় আপনি একদম নিট দিই দেয় আপনি যদি হালকা পাতলা বা বেসিক ইউজ করে থাকেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে প্রায় দেড় দিনের মতো আপনি চার্জ পাবেন আর আপনি যদি মোটামুটি রাফ ইউজ করেন হেভি মাল্টিমিডিয়া দেখে থাকেন আই মিন ভিডিও ওয়াচ করে থাকেন টুকটাক গেমস খেলে থাকেন তাও সারা সারাদিনের মতো অর্থাৎ সকাল থেকে একদম রাত পর্যন্ত আপনি এই মোবাইলটিতে চার্জ পাবেন মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করেছিল অ্যান্ড্রয়েড টেন এবং এই গো এডিশন ইউজ করার কারণে অর্থাৎ এই লাইট এডিশন থাকার কারণে মোবাইলটিতে কিন্তু অপটিমাইজেশনটা খুব ভালোভাবে হয়েছে এবং পারফরমেন্সটা যাই আছে খুব ভালোভাবে পারফরমেন্স দিতে পারতেছে এবার চলুন আমরা নিই মোবাইলটার মধ্যে কি কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইট রয়েছে এবং তার পাশাপাশি কি কি মন্দ দিক অর্থাৎ নেগেটিভ সাইট বা উইকনেস রয়েছে প্রথমে আমরা জেনে নিই মোবাইলটার কি কি উইকনেস অর্থাৎ মন্দ দিক রয়েছে নাম্বার ওয়ান যেটা না বললে নয় সেটা হলো মোবাইলের সাথে দেওয়া চার্জারটি মাত্র ফাইবার ওয়াটে যেটা আসলেই একটা বড় সড়ো উইকনেস বিকজ ফাইবার চার্জ দিতে মোবাইলটা অনেক লং টাইম সময় লাগে অ্যাটলিস্ট টেন ওয়াটের চার্জার দিলে এটা পারফেক্ট হতো সেকেন্ড আরেকটা বিষয় হলো মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স আরেকটু বেটার হলে ভালো হতো কিন্তু মোবাইলটার সাথে যে প্রসেসর দেওয়া রয়েছে তার সাথে যে অ্যান্ড্রয়েডগুলো লাইট ভার্সনটা রয়েছে এটার একটা গুড অপটিমাইজেশন রয়েছে দ্যাটস আমি মনে করি যে প্রসেসর ঠিক আছে এবার চলুন আমরা জানি মোবাইলটার বেস্ট সাইড অর্থাৎ ভালো দিককে কি নাম্বার ওয়ানে যে জিনিসটা না বললে নয় সেটা হলো মোবাইলটার আউটলুক দশ বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা পর্যন্ত যদি আমি চিন্তা করি এই ফোনটা আউটলুকে অনেক এগিয়ে থাকবে বিকজ এইট পয়েন্ট থ্রি মিলিমিটারের থিকনেস এবং ওভারঅল একটা ফ্যাশনেবল লুকস রয়েছে এই মোবাইলটিতে দ্যাটসাই ফোনটা আমার কাছে খুবই ভালো লাগে অনেকটা টাইপ আমি মনে করবো যে এই ফোনটা যথেষ্ট এগিয়ে থাকবে এই প্রাইসেঞ্জের সেকেন্ড যে বিষয়টা খুব বেশি ভালো সেটা হলো আপনি যদি লং টাইম মানে বেটার মাল্টিমিডিয়া ইউজ করতে চান ভিডিও ওয়াচ করতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য একটা আদর্শ ফোন দেন আরেকটা জিনিস যেটা হলো আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়া কল করেন বা দেখা গেলো যে সোশ্যাল মিডিয়া কল বলতে এক্স্যাক্টলি বোঝাচ্ছি ফেসবুক ভাই বা হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে কল করে থাকেন বা নর্মালি কল করার জন্য ইউজ করে থাকেন তাহলে এই ফোনটা কিন্তু খুবই ভালো এজ ট্রু যে এটা গেমিং ফোন না বাট নর্মাল মাল্টিমিডিয়া ইউজের জন্য এটা একটা আদর্শ ফোন দশ হাজার টাকার নিচে যেহেতু এটা প্রাইস মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা সো আমি মনে করি প্রিফারেবল আপনারা চাইলে ফোনটা নিতে পারেন যাদের বাজেট দশ হাজার টাকার মধ্যে রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হলো দশ হাজার টাকার নিচে যত ফোন রয়েছে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আমি দেখেছি যে ইন্টারনেটের স্পিডজনিত কিছু প্রবলেম রয়েছে বাট এই ফোনটাতে আমি ইন্টারনেটের স্পিড রিলেটেড কোনো প্রবলেম পাইনি সো আইটেলের এই ভিশন টু মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং আমাদের আজকের এই গি পুরস্কার হিসেবে আইটেল টু মোবাইলটি জিতার জন্য কিভাবে করবেন তার প্রথম নিয়ম ভিডিওটি অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন দুই নম্বরে হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভালো না লেগে থাকলে ডিসলাইক করে দেবেন তিন নম্বর হলো ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে এবং নাম্বার ফোর হলো আইটেলের এই মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সো এই টোটাল চারটি স্টেপ এই চারটি স্টেপ কমপ্লিট করলে আপনার গিভাইতে অংশগ্রহণ করা হয়ে যাবে এবং আমাদের এই গিভাইতে অংশগ্রহণ করার শেষ ডেট হলো আগামী এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত এবং এপ্রিল মাসের দুই তারিখে আমরা এই আইটেল ভিশন টু মোবাইলটি যিনি উইন হবে র্যান্ডমলি সিলেকশনের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে সো যারা আমাদের চ্যানেলটিকে ভালোবেসে থাকেন সব সময় আমাদের পাশে থেকে সাপোর্ট দিয়ে গিয়েছেন সবাই অবশ্যই অবশ্যই আমাদের এই গি বইতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের আশেপাশের মানুষদেরকেও গিবইতে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে